Hello viewers, welcome back to my channel. আপনারা দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি ফৌজিয়া হাজির হয়ে গিয়েছি আমার চ্যানেল মিটুব্লগ গাদার থেকে আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। আমি আজ কোথায় গেলাম, আমার ফ্যামিলিকে নিয়ে কিভাবে আনন্দ করলাম সেটাই আপনাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করে ফেললাম। সো ভিউয়ার্স, আজ আমি চলে গিয়েছি কাতার দোহা পোর্ট। এই জায়গাটা এতই সুন্দর পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথেই থাকতে থাকেন এবং দেখতে থাকেন আমি কিভাবে আনন্দ উপভোগ করলাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। আর এখনকার যেই আপনার ওয়েদারটা এত সুন্দর, মানে না গরম না ঠান্ডা, মানে খুব মিষ্টি একটা অনুভূতি ফিল হয় কোথাও গেলে। খুব আনন্দে কাটাই আমরা এই সময়গুলো, বিকজ এখানে আপনার এত সুন্দর মিষ্টি বাতাস যেটা সবাই মানে পছন্দ করে। কোথাও গিয়ে আমরা অস্বস্তি ফিল করি না, খুব সুন্দর আবহাওয়া, মানে খুবই ভালো লাগে। আমি এগুলো সব ছিল আপনার উপরে উঠার সিঁড়ি, আমি উঠতে গিয়েছি, বাট আমি আর এখানে উপরে যেতে পারিনি বিকজ 6টার পর উপরের সিঁড়ির গেটগুলো সব লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো উপর থেকে সমুদ্র দেখার আমার যেই ইটা ছিল, মানে প্ল্যান করেছি, সেটা আর হলো না। তারপর নিচে চলে আসলাম সিঁড়ি দিয়ে, দেখো আমি নিচে চলে যাব, নিচের মানে যেই একদম সমুদ্রের সাথে ঘিরেই আপনার এই জিনিসটা করা, মানে এত সুন্দর লেগেছে। দেখুন মানে এটার মানে ফুল অনুভূতিটা কি বলবো, মানে বলে আর বোঝানো যাবে না, এত সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি বিকেল হতো তাহলে এই পানিগুলো একদম নীল দেখা যেত, যেহেতু সন্ধ্যা আর এখানে এখন একটু যেহেতু আপনার উইন্টার চলে আসার মতো, খুব তাড়াতাড়ি আর্লি আপনার আসরে আজানের পরপরই কি হয় সন্ধ্যা হয়ে যায়। আমি হাঁচি আর হাঁচি, আর আমি এত সুন্দর একটি মানে পরিবেশ ফিল করছি, মানে সেখানে খুব মিষ্টি বাতাস ছিল, তার সাথে ছিল সমুদ্র, কতই না ভালো লাগে তাই না। হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম, দেখুন এখানে যেদিকে তাকাই সেদিকে কালারফুল দেখতে পাই আর সমুদ্র দেখতে পাই। আর এই সময়টা হয়তো কেউই ঘরে আর বসে থাকে না, সবাই বেরিয়ে যায় ঘোরার জন্য, কারণ আর কিছুদিন পরই উইন্টার চলে আসবে, শীত চলে আসবে। আর এখানে শীত আপনার যত টানা ঠান্ডা তার চাইতে বেশি হয়, মানে উইন্ড বাতাস, মানে সেই বাতাসে বের হওয়ার মতো মানে ওয়ে থাকে না। আর এখানে যতগুলো আপনার এটাকে ছোট ছোট আপনার বিল্ডিং বলি না যাই বলি, এখানে কিন্তু টাওয়ার নেই, সব ছোট ছোট এক একটা ডুপ্লেক্সের মতো দোতলা, উপরে ছাদ আছে, সবাই ক্যাফেটেরিয়া চা খায়, বসে থাকে, আড্ডা করে। আর এখানে সবগুলো ক্যাফেটেরিয়া, আপনার ছোট ছোট শোরুম আছে, জুয়েলারি আছে। এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ, অনেক রকমের মাছ ছিল এখানে, তার মধ্যে এখানে এটা আমাদের বাংলাদেশে একটা কি ফিশ, আমি ফিশটার নাম জানি না, আপনারা জানলে অবশ্যই এটা লিখে জানাবেন। আর এখানে দেখুন উপর থেকে আমি খাবার দিচ্ছি, তো সব মাছগুলো চলে এসেছে খাবার খাওয়ার জন্য, ভীষণ ভালো লেগেছে। তারপর আমি একটা শোরুমে চলে আসছি, এখানে কিছু আপনার গাউনের মতো ছিল নর্মাল। হাঁটতে হাঁটতে আমি চলে আসছি আরেকটু দূরে,
তারপর এখান থেকে আমি সামনে যে আরেকটা সমুদ্র আছে, মানে মাঝখানে রোড হয়ে গিয়েছে, দুই ধারে সমুদ্র ছিল। সবগুলো গাড়ি যখন সারি সারি পার্কিং এ থাকে আর লাইট গুলো দেখতে ভীষণ ভালো লাগে, বিকজ এখানে সবকিছু শৃঙ্খলা ডিসিপ্লিন, এখানে কোথাও কোনো কিছু মানে জ্যাম গ্যাদারিং কিছুই নেই। দেখুন এখান থেকেও সমুদ্রর পানি আর কাতারে যত টাওয়ারগুলো আছে সব দেখা যায়, আর যখন এই বাতাস এবং পানির শব্দ দুইটাই মিশে একাকার হয়ে যায় তখন অদ্ভুত রকমের ভালোবাসা এবং ভালো লাগা কাজ করে। আমি কিন্তু আপনাদের সাথে প্রতিটা মুহূর্তেই শেয়ার করে থাকি। এখান থেকে আবার একটু সামনে চলে আসলাম, খুব টায়ার্ড হয়ে গিয়েছে বাচ্চারা, এখন কিছু খাবে, তারপর সবাই খেয়ে টেয়ে আবার একটু সামনে হাঁটা শুরু করলাম। এখন আমি তো আপনাদেরকে মানে বিচ সমুদ্র দিয়ে আমি দেখিয়েছি, আর এটা হচ্ছে আপনার দোহা পোর্টের মানে মাঝখানে দুই ধারে আপনার ছোটো ছোটো এরকম সবগুলো বাড়ি করা, বিল্ডিং করা, আর প্রতিটা আপনার এটার মধ্যে সব আছে, খাবারের রেস্টুরেন্ট আছে, ক্যাফেটেরিয়া, মানে এভরিথিং সব কিছুই এখানে আছে। আর উনি আপনার কাতারিদের ঐতিহ্য যে জিনিসগুলো আছে এইখানে সব মেক করে রাখা হয়, যেরকম আপনার সিনিয়ারি কিংবা ছোট ছোট শো পিস, এগুলো মানে হ্যান্ডমেড মানে তৈরি করে। আর এখানে প্রতিটা আপনার বাড়িগুলোর কালার না এক একটার এক এক কালার, একটা পিঙ্ক, একটা হালকা ইয়েলো, হোয়াইট, স্কাই ব্লু, এক একটার এক একটা কালার, দেখতে ভীষণ ভালো লাগে। এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, কফি খাচ্ছে, আর এই সাইডে দেখুন একদম সমুদ্র দেখা যাচ্ছে। আর এই সবটা ছিল আপনার হ্যান্ড পেন্টিং, এখানে আপনি যেভাবেই চাইবেন ছবি আপনাকে সুন্দর করে আর্ট করে দিয়ে। আমি এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে আরেকটা পার্কে চলে গেলাম, সেটার নাম হচ্ছে বক্স পার্ক। দেখুন এখানে কতটা সেফটি এবং সিকিউরিটি, আমাদের কিছু হলেই এখানে কিন্তু আপনার অ্যাম্বুলেন্স, পুলিশের সিকিউরিটি সব কিছু অ্যাভেলেবেল আছে। আর এই বক্স পার্কটা আপনার ভীষণ কালারফুল, এখানে আপনার ইয়ার্ড আছে, স্প্রিড বোর্ড আছে, আপনারা এখানে চুজ করে এক একটা প্রাইস এক এক রকম, এগুলো আপনারা পার ডে বুক করে আপনার পুরো সমুদ্র ঘুরে আসতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর লং করব না, এখানেই শেষ করে ফেলছি। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আপনাদের তা জানাতে অবশ্যই ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে সাথে থেকে যাবেন বন্ধু হয়ে, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রিয় মানুষকে শেয়ার করে কমেন্ট করবেন, লাইক করবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।